শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার। পরমাণু ওয়ার হেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সর্বোচ্চ হামলা করতে যাচ্ছে রাশিয়া। ডনবাসে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতা কর্মীরা। ইউক্রেন এটিএম বুথে উপচে পড়া ভিড়, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের সেনারা প্রস্তুত। রুশ আগ্রাসন নিয়ে মার্কিন প্রচারণা প্রত্যাখ্যান করল ইউক্রেন ও জার্মানি। এবার বিস্তারিত, রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ গিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া এমনভাবে আক্রমণ শুরু করতে চাইছে যেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘিরে ফেলা যায়। তিনি আরো বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে জনসন এ কথা বলেন। এই সময় জনসন আরো বলেন, 1945 সালের ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেছে রাশিয়া। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও মিলেছে বলে জানান তিনি। এদিকে ইউক্রেন হামলা চালালে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও পূর্ণ ব্যক্ত করেছেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিন দিকে রাশিয়া 1,69,000 থেকে 1,90,000 পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশনা, যে কোনো দিন যে কোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে। ইউক্রেন নিয়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনা, তখন পরমাণু ওয়ার হেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়া। একই সঙ্গে সফলভাবে হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রুশ সামরিক বাহিনী। গতকাল শনিবার রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব পরিকল্পিত এসব মহড়া চালায়। মহড়ায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্র এবং ভূমি ভিত্তিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ক্রেমলিন ভাষায় সিচুয়েশন সেন্টার থেকে মহড়া পর্যবেক্ষণ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে পরিকল্পনা এই মহড়ায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি মহড়ায় অ্যারোস্পেস এবং স্ট্র্যাটেজিক রকেটগুলো উত্তরীয় অঞ্চলীয় এবং কৃষ্ণ সাগরীয় নৌবহর সহ দেশের সশস্ত্র বাহিনীর প্রায় সব বিভাগ যুক্ত থাকবে। এদিকে লিথুয়ানিয়া সফরের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার এই পরমাণু মহড়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার মহড়ার কারণে বিশ্ব নেতারা যেমন উদ্বিগ্ন, তেমনই তিনি নিজেও এর ঝুঁকি নিয়ে চিন্তিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রুশ সামরিক বাহিনীর মহড়া নিয়ে এ ধরনের করলেও মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, 1945 সালের পর রাশিয়া ইউরোপে সবথেকে বড় যুদ্ধ শুরু করতে যাচ্ছে। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। বরিস জনসন বলেন, সব লক্ষণ দেখে মনে হচ্ছে রাশিয়া আক্রমণের পরিকল্পনা করে শেষ করে ফেলেছে। গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন হানা দেওয়ার ইচ্ছা পোষণ করছে এবং ইউক্রেনের রাজধানী কিয়েভও হামলার লক্ষ্যস্থল হবে। হামলা হলে তার মানবিক মূল্য হবে প্রচুর। বরিস জনসনের এই কথার অর্থ, রাশিয়ার হামলায় অনেক প্রাণহানি ঘটবে। বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির মিউনিখে থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এসব কথা বলেছেন। বিশ্ব নেতারা সেখানে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিন দিকে রাশিয়া 1,69,000 থেকে 1,90,000 পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশে যে কোনো দিন যে কোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে। ডনবাস এলাকায় ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে বিচ্ছিন্নতা কর্মীরা। রাশিয়ার সরকারি টিভি চ্যানেল 2 জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে। ডনবাসের বিচ্ছিন্নতা কর্মীরা ইউক্রেনের একটি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে তা ভূমিতে অবতরণ করাতেই সক্ষম হয়েছে। তবে তা অবতরণের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার একজন কর্মকর্তা বলেছেন,
লুগানস্ক অঞ্চলে প্রবেশের পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন তারা। বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়ার আগে ড্রোনটি দোনবাস এলাকায় প্রায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ড্রোনটি 1.5 মিটার লম্বা বলে জানা গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন তারা দোনবাসের শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এই লক্ষ্যে সীমান্তে 92টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। পর্যবেক্ষকরা বলছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে আমেরিকা। এর মাধ্যমে নানাভাবে স্বার্থ উদ্ধার করতে চায় মস্কো। এই অজুহাতে রাশিয়ার ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন পর্যবেক্ষকরা। ইউক্রেনে বেজে উঠেছে যুদ্ধের তামামা। দেশটিকে রাশিয়া হামলা চালানোর জন্য একদম প্রস্তুত বলে দাবি করছে পশ্চিমা বিশ্ব। যে কোনো মুহূর্তে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে বলেও জানিয়েছে তারা। যুদ্ধের সংখ্যায় সীমান্তবর্তী শহর দনেস্কের বাসিন্দারা বেশি করে নগদ অর্থ তুলে রাখছেন, খবর রয়টার্সের। এই পরিস্থিতিতে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত স্বঘোষিত দনেস্ক রিপাবলিকের কেন্দ্রীয় ব্যাংক এটিএম বুথ থেকে অর্থ তোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। এটিএম থেকে সর্বোচ্চ 10,000 রুবল তোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের সাংবাদিকরা শুক্রবার এটিএম বুথের সামনে উপচে পড়া ভিড় দেখেছেন। এদিকে যুদ্ধের সংখ্যায় দনেস্কের স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাশিয়ার রস্তোভের দিকে সরে যেতে শুরু করেছেন বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত 2 মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সৈন্য সমাবেশ বলেও তাদের অভিযোগ। মস্কো অবশ্য বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন যুদ্ধের যে লক্ষণগুলো সম্পর্কে সতর্ক করা হয়েছিল তা এখন পুরোপুরি প্রস্তুত। সীমান্তের কাছাকাছি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে, ব্লাড ব্যাংকও ঠিক করা হয়েছে, খবর সিএনএন এর। এদিকে তথ্য যুদ্ধের অংশ হিসাবে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগের একটি দলিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রচার করা হয়েছে। এছাড়া ইউক্রেনের দনবাসে ক্লোরিন ট্যাঙ্কে ইউক্রেনের সেনাদের হামলার চেষ্টার একটি ভিডিও সামনে এসেছে। এইসব খবর যে ভুয়া সেটা প্রমাণ করতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর একদল সাংবাদিককে সঙ্গে নিয়ে পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনে যান, কিন্তু সেখানে তারা গোলার মুখে পড়েন, যদিও সৌভাগ্যবশত কেউ আহত হননি। কয়েকটি মর্টার পড়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কি সবাইকে নিরাপদ জায়গায় অবস্থানের নির্দেশ দেন। এরপর নোভা লুহানস্কে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎ প্রদান করেন। এই সময়ও কয়েকশো মিটার দূরে বেশ কয়েকটি মর্টার পতিত হয়। এলাকা ত্যাগের পূর্বে সিএনএনকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ময়দানে সেনাদের সঙ্গে কথা বলেছি, তাদের স্পৃহা বেশ সাহসী, যে কোনো দৃশ্যপট মোকাবেলায় তারা প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কি বলেন এই প্রথম তিনি গোলার সামনে পড়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, এখানে আসার পথে প্রত্যেক গোলা বর্ষণের শব্দ শোনার পর গাড়ি থামিয়ে আমরা মাটিতে শুয়ে আত্মরক্ষা করি। পরবর্তীতে ক্রামাটরস্কে এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, পূর্বে ইউক্রেনের রাশিয়ার সামরিক উপদেষ্টারা কি ধরনের ভূমিকা রাখছে বলে তারা ধারণা করছেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে রাশিয়ার প্যারামিলিটারি সদস্যদের ইউক্রেনের দিকে অগ্রসর হওয়ার তথ্য আছে। রাশিয়ার কয়েকটি ভাড়াটে ইউনিটও আমাদের এলাকাতে প্রবেশ করেছে, তাদের উদ্দেশ্যে এই অঞ্চলে নাশকতামূলক কিছু ঘটানো। রাশিয়া প্রতিবেশী ইউক্রেন এ যে কোনো মুহূর্তে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আমেরিকা বারবার যে সতর্কবার্তা দিয়ে আসছে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং জার্মানি। গতকাল মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি যুদ্ধভীতি তৈরি করার জন্য আবারও বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, আমরা মনে করি না এই ধরনের ভীতি সৃষ্টির কোনো প্রয়োজন আছে। মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ী কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতিতেই তিনি একথা বলেন। সম্মেলনে দিয়ে বক্তৃতায় স্বাগতিক জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বাইরবক বলেন, আমরা এখনও জানি না রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা। ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গত কিছুদিন থেকেই বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করবে। সর্বশেষ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি মোটামুটি নিশ্চিত যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের এই বক্তব্যের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য দ্বিমত পোষণ করলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।